পুর ভোটের আগেই দেওয়াল লেখন ঘিরে বচসা তৃণমূল বিজেপির। বিজেপির দেওয়াল মুছে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির করা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পৌরসভা ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, তার আগেই প্রস্তুতি শুরু করে দিয়েছে সব রাজনৈতিক দল। একদিকে যেমন জয়ের ধারা অব্যাহত রাখতে বদ্ধপরিকর শাসক দল তৃণমূল, অন্যদিকে তৃণমূলের কাছ থেকে পুরসভা ছিনিয়ে নিতে মরিয়া প্রচেষ্টা বিজেপির। ভোটের আগেই রাজনৈতিক উত্তেজনা ছড়াল উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গায়। দেওয়াল লিখনকে কেন্দ্র করে বিবাদে জড়ায় তৃণমূল বিজেপি। ভোটের অনেক আগেই এলাকায় দেওয়াল লিখন শুরু করেছে বিজেপি। জানা গেছে পুরসভার আট নম্বর এলাকার কুণ্ডুপুকুরে একটি দেওয়াল রং করে বিজেপি। অভিযোগ, বিজেপির দখল করা দেওয়াল পুনরায় দখল করে নেয় তৃণমূল। এমনকি বিধায়ক সুব্রত ঠাকুরের ফ্লেক্স ছিঁড়ে দেয় বলেও অভিযোগ। পুরো ঘটনাটি সিসি ক্যামেরা বন্দী হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিজেপির সমর্থকেরা, তাদের সাথে বিতণ্ডায় জড়ায় তৃণমূল সমর্থকেরা। ঘটনাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি। কালকে হঠাৎ করে আমাদের সুব্রত ঠাকুরের নির্বাচিত বিধায়ক তার ফ্লেক্স ছিঁড়ে ফেলে দেয়, জোর করে আমাদের যে তার নাম লেখা দেওয়াল দখল করে নিল, সেই জন্য আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। এদিকে বিজেপির আনা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। স্থানীয় তৃণমূল নেতা সুভাষ দত্তের দাবি, হাওয়ায় কোনো কারণে ফ্লেক্স ছিঁড়ে যেতে পারে, বিজেপি মিথ্যা অভিযোগ আনছে। দেওয়ালটা নিয়ে গোলমাল, সেই দেওয়ালটা দীর্ঘদিন তৃণমূলের ছিল, তৃণমূলের কর্মীরাই সেখানে ওটাই লিখত। গত বিধানসভা নির্বাচনে ওরা জোর করে ওই দেওয়ালটা নিয়ে নেয়। এবার আমাদের স্থানীয় কর্মীরা সেই দেওয়ালটা পুনরুদ্ধারের জন্য মৌখিকভাবে ওদের বলে, এটা তো আমাদেরই দেওয়াল, আমাদের দিয়ে দাও। এই নিয়ে একটুখানি তো একটু কমোশন টাইপের হয়, এটা একটা ঠিকই, কোথায় একটা ফেস্টুন ছিল, আর হাওয়াতেও তো ছেড়ে যায়, যেভাবে হাওয়া তোমার উতুরে হাওয়া বইছে হাওয়াতেও তো ছেড়ে যায়, কারণ এগুলোর বয়স তো আট মাস হয়ে গেল, সাত মাস হয়ে গেল। হ্যাঁ, সুতরাং এইগুলো গিয়ে একটা কথার কথা হলো। আর আমাদের গোবরডাঙ্গাতে কখনোই বুথ ক্যাপচারিং ফলজুবট এসব হয় না, অতীতেও হয়নি। যদিও বিজেপির দাবি তৃণমূল ভয় পেয়ে এই কাজ করেছে, আগামী ভোটে এই ওয়ার্ডে আমরাই জিতব। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ওয়ার্ডে সব থেকে বেশি ভোটে আমরা জিতে আছি, এই বুথে সব থেকে বেশি ভোটে জিতে আছি, তারা হেরে আছে। আমাদের বিধায়ক, আমাদের নির্বাচিত বিধায়ক সুব্রত ঠাকুরের ফ্লেক্স পর্যন্ত ফেলে দেওয়া হয়েছে, ছিঁড়ে ফেলা হয়েছে। এবং আমাদের এমপি, আমাদের মাননীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের কদিন আগে ফ্লেক্স রীতিমতন পোড়ানো হয়েছে, মানে একটা উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি করা হয়েছে। গতকাল ঘটেছিল, আমরা এখানে পাঁচিলে আমাদেরও লেখা দেওয়াল ছিল বিধানসভায় সুব্রত ঠাকুরের দল, সেখানে লেখা আছে এখনও জল জল করছে সুব্রত ঠাকুরের নাম, সেই নামের উপর দিয়ে তারা ঘষে তারা চুন করতে যাচ্ছে। তখন আমরা বাধা দিই যে কী করছো তোমরা, এইভাবে রাজনীতি? তা তারা তার উত্তর দেয় আমরা পুরোটাই দখল করব। তা ওসিকে জানানো হলো, তাকে অভিযোগ করা হলো ফোনের মাধ্যম, তা আমরা লিখিত দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গোবরডাঙ্গা।